ভালোবাসা কোনো সীমানা মানে না দেশের কাঁটাতারের বন্ধন মানে না মানে না কোনো ধর্ম জাতপাতের ব্যবধানও ভালোবাসার টানেই এক যুবতী বাংলাদেশ থেকে চলে এসছেন ত্রিপুরায় কিন্তু এখন মেয়েটির কোনো খবর পাওয়া যাচ্ছে না জানেন না পুলিশ কিংবা গ্রাম প্রধানও সোনামুড়া মহকুমার আশাবাড়ি গ্রামের ঘটনা এটি আশাবাড়ির এক ছেলে থাকতেন সৌদি আরবে মেয়েটিও সেখানে থাকতেন সেখানে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে সৌদি আরব থেকে দুজনেই ফিরে যান দুজনের বাড়িতে একজন ভারতে অন্যজন বাংলাদেশে দুজন দুই ধর্ম অনুসারী মেয়েটি সিলেট থেকে চলে এসছেন আশাবাড়িতে আশাবাড়ি গ্রামের লোকজন তাদের গ্রাম ছেড়ে দিতে বলেন তারা গ্রাম ছেড়ে চলেও যাচ্ছিলেন রহিমপুর বাজারের কাছে আসতেই তাদের আটকান এলাকার লোকজন শারীরিক হেনস্থাও করা হয় তাদের পুলিশ যান সেখানে বিএসএফও রহিমপুরের গ্রামপ্রধান প্রধান আখতার হোসেনের মধ্যস্থতায় ছেলেটিকে তার পরিবারের কাছে তুলে দেয়া হয় মেয়েটিকে গ্রাম বাড়িতে পৌঁছে দেবা দায়িত্ব নিয়েছেন বলে শোনা গেছে কিন্তু গ্রামপ্রধান প্রধান হোসেন ফোনে বলেছেন মেয়েটির খবর তিনি জানেন না এখন কি তুমি মানে বাড়িতে যাওয়ার জন্য তুমি তো আইসো অবৈধভাবে ঠিক আছে বেড়ার উপর দিয়ে বেড়ার উপর দিয়েছো কে নিয়েছে pure report channel din rat